যে বাংলা শেখার জন্যে সারা বিশ্ব একদিন বাংলা শিখবে চৈতন্য চরিতামৃত পড়ার জন্য। এটা ভক্তবৃন্দ ঠাকুর ভবিষ্যৎবাণী করেছেন যে একদিন সারা বিশ্বের মানুষ বাংলা শিখবে চৈতন্য চরিতামৃত পড়ার জন্য। বাংলা ভাষার মতো সত্যি মিষ্টি ভাষা নেই। যেটা গুরু মহারাজ বলেন, সূর্যপ্রতাপ গোস্বামী গুরু মহারাজ, যে এমন কিছু ভাষা আছে বাংলায় সেটা অনুবাদ হয় না, বাংলা না জানলে সে আনন্দ নিতে পারবে না। যেমন ঢুলে ঢুলে গোড়া চাঁদ হরি গুণগান, এটার অনুবাদ করুন ইংলিশে দেখি, শেকিং ব্রেকিং মেকিং কিচ্ছু হবে না। শুধু ঢোলাটা শুধু বাংলাতেই ঢুলিয়ে দিতে পারবে না।